আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, প্রত্যেকে পিতামাতা চায় তাদের সন্তান যেন দুনিয়াতে একটু ভালো থাকুক। তারা চায় কোনো দুঃখ কষ্ট যেন তাদের সন্তানদের স্পর্শ না করতে পারে, কারণ সন্তানরা দুঃখে কষ্টে পতিত হলে পিতামাতা কখনো তা সহ্য করতে পারে না। সন্তানদেরকে প্রতি আঘাত ভালোবাসার কারণেই বোধ হয় এমনটাই ঘটে। এই ভালোবাসা আমি আপনি কোনো কারণ খুঁজে পাই না, তবে একটা জিনিস, নবী করিম, সাহাবিগণ, তাবে তাবেগণ তারা বেশিরভাগ সময় তাদের সন্তানদেরকে দুঃখ কষ্টের মধ্যে দিয়ে জীবনযাপন করতে দেখেছেন আর এটাই শিখিয়েছিলেন। তারা তাদের সন্তানদেরকে শিক্ষা দিতেন দুনিয়া বিমুখ হতে, তারা তাদের সন্তানদেরকে শিক্ষা দিতেন যাতে করে তারা দুনিয়া আসক্ত না হয়, দুনিয়া বিমুখ হতে, শিক্ষা দিতেন দুনিয়া মোহ থেকে বের হয়ে কিভাবে পরকালে শান্তি পাওয়া যায়, আল্লাহকে কীভাবে সন্তুষ্ট করা যায়, কারণ তারা জানতেন এই ক্ষণস্থায়ী দুনিয়ায় কেউ চাইলেও সুখী হতে পারবে না, কারণ মানুষের চাহিদা শেষ নেই, মানুষ অল্পতে সন্তুষ্টি থাকতে পারে না। তারা জানতেন প্রকৃত সুখ তো রয়েছে জান্নাতে, তাই তারা দুনিয়া দুঃখ কষ্টে পতিত হলে কখনো মন খারাপ করতেন না। তাদের মন তো জান্নাতে যাওয়ার জন্য সর্বদা উদ্গ্রীব থাকত, তারা ছিল শ্রেষ্ঠ অভিভাবক। আমাদের পিতামাতা যদি আমাদেরকে আসলেই ভালোবাসতেন তাহলে আমাদেরকে তাদের মতো শিক্ষা দিতেন দুনিয়া বিমুখ হওয়া, শিক্ষা দিতেন কীভাবে পরকালের পাথে সঙ্গ করতে, তারা আমাদেরকে ভোরে ঘুম থেকে জাগিয়ে দিতেন ফজর সলাত আদায় করার জন্য, অল্প বয়সে দাড়ি রাখার জন্য, অল্প বয়সে বিবাহ দেওয়ার জন্য, এভাবে তারা সাহায্য করতেন কীভাবে ইসলামিক পরিবেশে গড়ে ওঠা যায়। সর্বোপরি ইসলামের প্রত্যেকটা বিধিবিধান পালন করার জন্য আমাদেরকে নির্দেশ দিতেন। তারা কি এমনটা করে? যদি আপনার উত্তর হয় না, তাহলে বুঝে নেবেন আপনার পিতামাতা আপনাকে ভালোবাসে না। তারা শুধু চায় আপনি দুনিয়াতে সুখে শান্তি থাকেন, কিন্তু আপনার আখিরাতে ভালো হোক এটা তারা চায় না। তারা এই ব্যাপারে বেখেয়াল, যেখানে ভালো থাকাটাই সন্তানের বেশি প্রয়োজন ছিল সেই ব্যাপারে তারা বেখুশি হয়ে থাকে, আর সেই ব্যাপারে তাদের কোনো প্রচেষ্টাই থাকে না। ইসলাম সমর্থন করে না এমন কাজ থেকে তাদেরকে বিরত না রাখলে এই সন্তানগণেই কিয়ামতের দিন পিতামাতার বিরুদ্ধে দাঁড়াবে। আল্লাহ তাআলা বলছেন, হে ইমানদারগণ, তোমরা তোমাদের নিজেদেরকে এবং তোমাদের পরিবারবর্গকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। সুতরাং আল্লাহ তাআলা বলছেন, আমাদের পরিবার যে কেউ থাকুক না কেন, আমরা তাদেরকে জাহান্নামের আজাব থেকে রক্ষা করব। সেখানে আমাদের ভাই হোক, বোন হোক, স্ত্রী হোক, সন্তান হোক, পিতামাতা হোক, যেই হোক না কেন, আমরা তাদেরকে শিক্ষা দেব ইসলামিক আলোকে। আমাদেরকে খেয়াল রাখতে হবে আমাদের পিতামাতা কি আমাদের জাহান্নামের আজাব থেকে বাঁচানোর চেষ্টা করছে কি না। যদি নাই করে থাকে তাহলে আমাদের প্রতি তাদের এই কেমন ভালোবাসা হবে। আমাদের সন্তানদের উচিত পিতামাতাকে উপদেশ দেওয়া, পিতামাতা আমাদেরকে উপদেশ দিবে, আমরাও নসিহত করব। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝাও মানা তৌফিক দান করুক। আমিন।